এখন তো মানে সব ইভেন্টে মেয়ের আগা যাচ্ছে, তো এটাও তো একটা খেলা, তো যদি এটার মাধ্যমে আগায় যাওয়া যায় তাও খারাপ কিছু না, এই জন্য এটাতে আর কি আসা হয়েছে। ফ্যামিলি থেকে হালকা বাধা দিছে, তারপরে বোঝাইছে এইটা যেহেতু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও একটা আমাদের অংশ, এটা না করলে তো মানে একদিক দিয়ে এগোলে অন্যদিক দিয়ে পিছিয়ে যাবে, এই জন্যেই আর আমি অনেক আশেপাশ থেকে অনেক কথা শুনতে হয়েছে, তারপরেও আমরা এটাকে পিছনে ফেলে রেখে সামনে আগাচ্ছি। টিমটা হচ্ছে 20 জনের মতো হচ্ছে স্টুডেন্ট নিয়ে তৈরি করছিলাম, কিন্তু গার্জিয়ানদের অনেক সমস্যার কারণে যারা একটু ভালো খেলে তাদের গার্জিয়ানরা আসতে দিতে চায়নি, এই যে মেয়েগুলো নিয়ে আসছি এদেরও বাসায় গিয়ে আমাদের অনেক রিকোয়েস্ট করে তারপরে আনন্দ লাগছে। বিগত 2-3 বছর যেমন আমরা শিবা অঞ্চলে কাজ করতেছি, এদেরকে 6-7 ক্লাস থেকে এদেরকে আমরা ট্রেনিং দেওয়া শুরু করছি, এই জায়গা যারা খেলে তারা সবাই হচ্ছে পেশাদার প্লেয়ার, যার জন্য আর এত পেশাদার নয়, প্রথমবারই এরা আসছে, তো এদের থেকে ওদের খেলার স্পিড অনেক বেশি, আমরা আসছি যে জায়গা থেকে অভিজ্ঞতা অর্জন করে সামনে হয়তো ভালো কিছু করতে পারবে এরা, এবং এদের আগ্রহটা আরও বাড়বে। এ ধরনের খেলা আসলে আমরা ইন্ডাস্ট্রিতে একজন হইতেছি, আমাদের মেয়েদেরকে সকল খেলাগুলোতে আমরা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি। যে কোনো ইভেন্টই আপনার যদি গুরুত্ব দেওয়া হয় এবং এটার পরিচর্যা করা হয় এবং আপনার জেলা পর্যায়ে যে সমস্ত জেলাগুলি আপনার এই খেলাগুলোতে অ্যাটেন্ড করে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, অবশ্যই আমার বিশ্বাস যে বাংলাদেশ শেষ সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করবে। আমাদের অর্থনৈতিক সমস্যাটা একটু অবশ্যই বেশি, কেননা আমরা অর্থনৈতিক কারণে হয়তো মেয়েদের ছেলে মেয়েদের যে আরও সুযোগ সুবিধা দেবো এটা আমরা দিতে পারি না, এটার জন্য আমি অবশ্যই স্পন্সরদেরকে বলবো তারা যেন আমাদেরকে দিকে একটু ভালো দৃষ্টি দেন, যেন আমরা একটু টাকা বেশি পেলে ওদেরকে দিতে পারবো। তারপর আমরা যাতায়াত আসা যাওয়া থাকা এবং স্পন্সর তাদের ড্রেস দিচ্ছে না তা না, হয়তো বা আর একটু দিলে ভালো হতো এরকম আর কি। তবে আমাদের মেয়েদের উৎসাহর কমতি নাই, প্রত্যেকটা জেলাতে আমাদের রাগবি খেলা আছে এবং মেয়েরা যথেষ্ট উৎসাহী আছে তারা, এবং তাদের সাথে যারা আসেন যারা কোচ ম্যানেজার তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেয়।